বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই লোকটি টিভি টাওয়ারের একটি লাইট বাল্ব চেঞ্জ করতে 17 লাখ টাকা বেতন নেয়। কেভিন স্মিথ নামের আমেরিকার এই লোকটি প্রতি 6 মাস অন্তর এই টিভি টাওয়ারে উঠে লাইট বাল্ব চেঞ্জ করে, যার পারিশ্রমিক হিসেবে সে এই 17 লাখ টাকা নিয়ে থাকে। 457 মিটার লম্বা এই হাই কমিউনিকেশনস টাওয়ারটিতে উঠতে আর নামতে 4 ঘন্টা সময় লাগে তার। বন্ধুরা, আপনাকে অফার দেওয়া হলে আপনি এই কাজটি করবেন কিনা কমেন্টে জানান।